তো আমার সোনাইয়ের অবস্থা ও ভাত খাবে ওর বাবাকে দেখলেই ওর তো বায় না ভাত খাওয়ার জন্য আর বাবা ভাত মেখে নিয়ে এসছে ও এখন কি করলো ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে এখন ওর বাবা মুখে ভাত দিয়েছে মাংস দিয়েছে আল্লাদ দেখো ওর আল্লাদ ঘুরে আল্লাদ দেখো 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 কত আল্লাদ ও উঠে গিয়ে খেতে পারবে না ও বসে খাওয়ার কারণ একটাই ওর একটু শরীরটা খারাপ আছে এখন যাক তোমাদের এই খবরটা দেব পরে আমরাও জানতে পারছি না বুঝতে পারছি না বুঝেনি তারপরে তোমাদের খবরটা দেব আমার সোনায়ের এত কেন আর এত ও ও যেটা আবদার করে ওর সঙ্গে সেটাই আমরা কেন করি দেখো আহ্লাদ দেখো ও বসে বসেই খাবে উঠতেও পাচ্ছে না আমার আল্লাহ কদিন ধরে আবার মুরগির ডিম দিয়ে ভাত খাচ্ছে না ওই জন্য মাংস দিয়েই দিয়েছে ওর বাবা এখনো পাকুপু পাকু গুড়া পাকুবুড়োর আহ্লাদ দেখো পা হাত পা ছড়িয়ে দিয়ে ওরে এ পাগু আহ্লাদুইয়া উ খুব খিদে পেয়েছে আমার পাকুকুড়োর এ পাগু পাগুড়িয়া দেখো বাটি পুরো পরিষ্কার খাওয়া হয়ে গেছে ভাত শোনাই তোর মতন এরকম কেউ খায় না এরকম বসে বসে কেউ খায় না বাবা ওর বাবা আর খাবে না উ আর খাবে না মতলবি শুধু ওর বাবা আবার শুয়ে পড়েছে এ হ্যাঁ এসি চালাবো এছি এসি চালালে নাক ডেকে ঘুমাবে ও আর কিছু জানে না আল্লাদ মেয়ে আমাদের